সংসদ সদস্যরা রোববার স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দেবেন। এদিন বেলা ১১টায় জাতীয় সংসদ ভবনে গিয়ে তারা আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করবেন। বিএনপির ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক সৈয়দ ইমরান সালেহ প্রিন্স এই তথ্য নিশ্চিত করেছেন। শনিবার ১০ ডিসেম্বর বিকালে রাজধানীর গোলাপবাগে দলের ঢাকা বিভাগীয় গণসমাবেশ থেকে বিএনপির দলীয় ৭ জন এমপির পদত্যাগের ঘোষণা দেওয়া হয়। দুপুর ১টা ২০ মিনিটের পর গণসমাবেশে বিএনপির এমপিরা ধারাবাহিকভাবে বক্তব্য দিয়ে পদত্যাগ করার ঘোষণা দেন। তবে চাঁপাইনবাবগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ হারুনুর রশিদ অস্ট্রেলিয়ায় থাকায় তিনি এই গণসমাবেশে উপস্থিত ছিলেন না। গণসমাবেশে বগুড়া ৬ আসনের সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজ বলেন, গত শুক্রবার বিএনপির স্থায়ী কমিটির সভায় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছি। আমরা আর সংসদে যাব না, ৩.৫ বছর এই সংসদে ছিলাম, সংসদে জনগণের কোনো কথা আওয়ামী লীগ বলেনি, আওয়ামী লীগ সংসদকে বানিয়েছে বন্দনার বাক্স। তিনি বলেন, এই জনসভায় আমি একটা সিদ্ধান্তের ঘোষণা দিতে চাই, আমরা ৭ জন এমপি আছি, শুক্রবার স্ট্যান্ডিং কমিটিতে আমাদের নেতা তারেক রহমানের সভাপতিত্বে সিদ্ধান্ত হয়েছে, বিশাল এই জনসমুদ্র সাক্ষী রেখে আমরা এই সংসদ থেকে পদত্যাগের ঘোষণা দিচ্ছি। সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা বলেন, আগামীকাল রোববার আমরা সই করা পদত্যাগপত্র জমা দেব। এই সংসদে থাকা না থাকার মধ্যে কোনো পার্থক্য নেই, আমরা এরই মধ্যে আমাদের পদত্যাগপত্র মেইলে পাঠিয়ে দিয়েছি। আজ শনিবার ছুটির দিন, আগামীকাল সংসদ সদস্যরা স্পিকারের কাছে এই পদত্যাগপত্র পৌঁছে দেবেন। পদত্যাগের ঘোষণা দেয়া বিএনপির ৭ এমপি, চাঁপাইনবাবগঞ্জ ২ আসনের মোহাম্মদ আমিনুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ ৩ আসনের মোহাম্মদ হারুনুর রশিদ, ব্রাহ্মণবাড়িয়া ২ আসনের আব্দুস সাত্তার, বগুড়া ৪ আসনের মোহাম্মদ মোশারফ হোসেন, বগুড়া ৬ আসনের গোলাম মোহাম্মদ সিরাজ, ঠাকুরগাঁও ৩ আসনের জাহিদুর রহমান এবং সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা।